এই প্রিপারেশন আমি কোনোদিন দেখিনি, শুনেছিলাম মানে সামনে সামনে দেখিনি কোনো। তারপরে এগ ফ্রক দিয়ে উপরে। আচ্ছা, কাছাকাছি সবচেয়ে ভালো পুজো কোথায়? কোন দিকে? এটা মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন, এখান থেকে যদি বাঁদিকে যাই, কি চমৎকার লাগছে গো, ফাটাফাটি লাগছে। যদি সেম থাকে, আর আমরা এক বছর পরে ট্রাই করছি, তো ভাই টেস্ট ভাই স্বাদ। আমি খাই ঠিকই, বাট তোমরা দেখতে পাও না। একদমই তাই। ঠিক এক বছর আগে আমরা একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যেটা হচ্ছে বাইকের ওপর কাবাব। সেখানে আমরা ফাটাফাটি একটা ফিশ টিক্কা খেয়েছিলাম, যেটা এখন আমাদের মুখে মনে সব জায়গায় লেগে রয়েছে। তো সেই দাদাই এবার একটা টেক আউট কাউন্টার ওপেন করেছে, তো সেখানকার খাবারগুলো আমরা কী করে ট্রাই না করে থাকতে পারি? তো সেই কারণের জন্য আমরা চলে এসেছি ববস মুঘল শামিয়ানায়। তো দাদার যেহেতু স্পেশালিটি ছিল, এখনও আছে কাবাব, তো সেহেতু কাবাবের তো ফাটাফাটি একটা হিউজ লিস্ট রয়েছে। আর আরেকটা কাবাবের কথা আমার মনে আছে, বিড়া কাবাব বলে একটা কাবাব খাইছিল, যেটা দাদার একদম ইউনিকলি নিজে তৈরি করা রেসিপি। তো এখানে প্রচুর টাইপের কাবাব রয়েছে, ভেজের মধ্যে ডাল মাখনি এইসব টাইপের রয়েছে, চিকেনের প্রচুর ইন্ডিয়ান গ্রেভি রয়েছে, মাটন ইন্ডিয়ান গ্রেভি রয়েছে, রাইস রয়েছে, রাইস রয়েছে, ইন্ডিয়ান ব্রেড রয়েছে, মানে রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি এগুলো রয়েছে। তারপরে বিভিন্ন রকমের রোল রয়েছে আর কাবাব রোল রয়েছে। এই দুটো রোলের ডিফারেন্স রয়েছে। আর এবার যেটা বিশেষ করে খেয়াল করা, সেটা হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। দাদা আমি বললো, দেখো তোমাদের যেরকম কাবাব খাইছিলাম, এবার এক্সপেকটেশন রাখছি যে বিরিয়ানিটা তোমরা খুব সুন্দর খাবে। রোল নতুন অ্যাড রয়েছে, তো রোলগুলোর দাম দেখছেন। দেখ, একটা চিকেন টিক্কা রুমালি রোল রয়েছে 60 টাকা মাত্র, চিলি চিকেন 12 পিস 150 টাকা মাত্র। আমরা এসছি এখন দাদা ফিশ টিক্কাটা সবার আগে, প্লিজ ওটা সবার আগে। প্রথমে কংগ্রাচুলেশন নতুন টেক অ্যাওয়ে কাউন্টার ওপেন করার জন্য। কদিন হলো ওপেন হয়েছে? প্লিজ দাও, আমি আগে হাত বাড়াচ্ছি, মানে এটা খাওয়া যে আমি ইগারলি ওয়েট করে রয়েছি। আচ্ছা, পরিমাণটা একটু বলে দাও, কত পিস, কত প্রাইস? 6 পিস সেম প্রাইস। হ্যাঁ, টাকা ওইখানে ছিল 50 টাকা বেড়েছে 350। 350 তো একদম পিওর ভেট কি যেরকম আগে ইউজ করতে? ওকে, ইউজ করি তাই ইউজ করি। তো সবার আগে দেখাই ফিশ টিক্কার পোর্শনগুলো, সাইজটা এরকম সাইজে 6 পিস থাকে একটা প্লেটে, তার দাম হচ্ছে 350 টাকা। অরিজিনাল পিওর ভেটকে আগেরবার খেয়ে বুঝতে পেরেছিলাম, কাবাবের গন্ধ তো আলটিমেট লাগে, তারপরে যদি এরকম একটা ফাটাফাটি ফিশ টিক্কা সেন্ট, বুঝতে পারছো তো কীরকম লাগবে? আলটিমেট, মানে ফেটি এমন একটা মাছ, এত সুন্দর একটা ফাটাফাটি ফ্লেভার থাকে, যা প্রিপারেশন করো কাঁচাও গন্ধ শুধু ভালো লাগে, এত ফাটাফাটি লাগে। রিভিউ দেওয়া লাগবে না, বুঝতে পেরেছি সবাই। আমি সবসময় একটা কথা বলি, যদি সেম থাকে, আর আমরা এক বছর পরে ট্রাই করছি, তো ভাই টেস্ট ভাই স্বাদ। এরকম যদি ফিশ টিক্কা হয়, না স্যালাড লাগবে, না লেবু লাগবে, না গ্রিন চালি লাগবে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এত ফাটাফাটি লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও, কোয়ালিটি সেম আছে একদম। বলেছিলাম এই কোয়ালিটি না দিতে পারলে আমি ব্যবসা বন্ধ করে দেব, ল্যান্ডমার্ক চারুচন্দ্র কলেজ। আর যদি গড়িহাট থেকে আসো তাহলে দেশপ্রিয় পার্ক থেকে জাস্ট 2-3 মিনিটস অফ ওয়াকিং, মার্কো পোলো সিগন্যাল এখানে। ওকে ওকে, আচ্ছা তুমি একটা স্পেশাল কাবাব যেটা এখন লঞ্চ করোনি, আজকে প্রথমবার আমরা ট্রাই করবো, আমাদেরকে আগে ট্রাই করবো, ওটা হচ্ছে আমি ওটাকে মার্কেটে আনবো। আরে তো লাস্ট টাইম যখন অমিত আর শোভন এসেছিলো, আমার মাটনটা একটু কাঁচা ছিল, ও খুব ছিল, আজকে আমি ওকে ভালোভাবে মাটন খাওয়াবো, তার সাথে স্পেশাল কাবাব যেটা ওদের জন্য আজকে হচ্ছে, কাল থেকে মার্কেটে আসে সেটাও খাওয়াবো, ভেতরে এসো। শিওর, চল। এটা কি মালাই কাবাব হচ্ছে, মানে রেশমি কাবাব যেটা হয়? রেশমি কাবাব, তারপরে এগ ফ্রক দিয়ে উপরে। আচ্ছা, এটা অ্যাভেলেবেল হবে কালকে থেকে? আর তুমি যখন ভিডিও দেখবে তখন অলরেডি হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা কি একটা এগ ফেটি এরকম হলো? এই প্রিপারেশন আমি কোনোদিন দেখিনি, শুনেছিলাম মানে সামনে সামনে দেখিনি কোনো। এটার প্রাইস কত? 250।
400 পুরোটা র‍্যাপ থাকে না পুরোটাই র‍্যাপ হবে মানে একটা সাইড তোমার চিকেন থাকবে আর একটা সাইডে পুরো এগ থাকবে আমাদের স্পেশাল মানে আজকে যেটা দাদা উদ্বোধন করছে ওপেনিং করছে আমাদের দেশেই কাবাবটা রেডি হচ্ছে আমি বললাম একটা কাজ করো রোল দেখে অনেকক্ষণ লোভ লেগে গেছে একটা রোল বানাও তো আমার সবচেয়ে যেটা ফেভারিট লাগে রোলের মধ্যে সেটা হচ্ছে চিকেন রোল একদম বেসিক তার মধ্যে কোনো ডিম থাকে না ডিম ছাড়া চিকেন রোল আমার খুব ভালো লাগে আর এখানে ম্যাক্সিমাম যে কী করে তাওয়াতে ফ্রাই করে চিকেনের পিসগুলো দেয় দাদাকে কী করে যেহেতু দাদা গ্রিলার রয়েছে সেই গ্রিলারে গ্রিল করে চিকেনগুলো তারপরে আবার তাওয়াতে ফ্রাই করে তারপর চিকেন রোলের মধ্যে চিকেন স্টাফ করে যেরকম সফট বাট ক্রিস্পি পরোটা ওকে ভেতরে বিশেষ কোনো দেওয়া নেই যেটা বেসিক দেওয়া থাকে চিকেন রোলের মধ্যে চিকেনের পিসগুলো রয়েছে তারপরে পেঁয়াজ রয়েছে লেবু রয়েছে গুঁড়ো মশলা রয়েছে আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস এরকম সুন্দর একটা সাইজের আর ভেতরে বেশ ভালো পরিমাণ চিকেন ঠাসা রয়েছে সুন্দর টেস্ট ওয়াও এটা কি চমৎকার লাগছে ও ফাটাফাটি লাগছে ক পিস দাম এতে 8 পিস 450 টাকা দাম 400 টাকা হাই 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 সুপার 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 চিজ দিয়ে ঠাসা উপরে আবার এগুলো তো অ্যাকচুয়ালি রেশমি টিক্কার পিস এগুলো না চিজের লেয়ারটা একবার দেখো কতখানি চিজ দেওয়া আমি এর আগে কোনো দিন এরকম রেশমি টিক্কা লাইভ বানাতে দেখিনি ভিডিও দেখেছি দারুণ লাগছে খেতে মুখের মধ্যে মানে কাম ধরানো লাগছে না চেয়ে বানানো লাগছে না এত অসাধারণভাবে মেল্ট হয়ে যাচ্ছে এত নরম তো ভেঙে চড়ে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে তুলবো ঠিক করে বুঝতে পারছি না তোমার এটা কখন থেকে কখন ওপেন থাকে এটা আমার 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা ঠিক আছে আচ্ছা তোমরা নিশ্চয়ই অ্যাড্রেস ভুলে গেছো কারণ অনেকে আছে যারা ভিডিও স্কিপ করে করে দেখো অ্যাড্রেসের পার্টটা দাদা খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছে যে যদি মানে মিস করে চলে যাও আবার রিফাইন করে এসো আমরা যখন ফিশ টিকে খাচ্ছিলাম তারপরে দাদা অ্যাড্রেসটা খুব ভালো করে বলে দিয়েছে এটা কি দাদা মাটন কষা মাটন ল্যাঞ্জোস ওকে লাচ্ছা পরোটা এটা কম্বো যাবে 230 230 ক পিস থাকে মাটন 3 পিস থাকে 3 পিস মাটন আর এরকম 1 পিস লাচ্ছা পরোটা দিয়ে 230 ফেয়ার এনাফ আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করা ছিল সেটা হচ্ছে এখানে কাছাকাছি সবচেয়ে ভালো পুজো কোথায় দেশপুর কোন দিকে এটা মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন এখান থেকে যদি বাঁদিকে যাই তাহলে পরে দেশপ্রিয় মানে নেক্সট সিগন্যালটা দিই বাহ তাহলে খুব ভালো হলো পুজোতে তোমাদের নতুন জায়গা ট্রাই করার জন্য আমরা খোঁজ দিলাম ঠিকানা দিয়ে দিলাম আর একটা ব্যাপার দাদা প্রচুর পরিমাণে ইনসিস্ট করছিল যে বিরিয়ানি ট্রাই করো দাদা আমি বলছি দাদা এত গালাগালি রোজ খেয়ে কী লাভ আজকের দিনটা বাদ দিই কারণ সবাই বলে যে সবাই শুধু বিরিয়ানির ভিডিওই করো যত যদি আমরা অত পরিমাণ বিরিয়ানি ভিডিও করি না তাও সবার ওই কমপ্লেনই থাকে শুধু বিরিয়ানি ভিডিও তোমরা করো তো আজকে আর বিরিয়ানি ভিডিও আমরা করছি না বাট তোমাদের দামটা বলে দিলাম এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে 250 টাকা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দাম 220 টাকা প্লেটিংটা দেখে একটুখানি অন্যরকম লাগতেই পারে কারণ এটা যেহেতু একটা টেক আউট কাউন্টার সেহেতু এখানে দাঁড়িয়ে চেঞ্জ করে দেবে নাকি হ্যাঁ স্বাভাবিক সব কিছু গুছিয়ে ওঠার এখনও সেরকম হয়ে ওঠেনি না ঠিক আছে ঠিক আছে তো এরকম সুন্দর এক পিস লচ্ছা পরাটা আর 3 পিস মটন দিয়ে ভাই যে পরিমাণ আরে রে মটনটা নিঘাত প্রচুর সফট হয়েছে শিওর এটা বুঝতে পেরেছি বাট হেভি লেভেলের গরম এই সাইজ হ্যাঁ এরকম 3 পিস মটন থাকবে কি সুন্দর ফাটাফাটি গ্রেভি হয়েছে আর উপরে রোগানটা ভাসছে আয় হায় 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 আমরা খুব লাকি যে আমরা কাশ্মীরে গিয়ে রোগান জুস খাওয়ার সুযোগ পেয়েছি একদম অথেন্টিক জায়গা থেকে তারপরে সুযোগ পাওয়ার পরে কী বলছিস বাঙালি রোগান জুসই ভালো একদম শুধু ওদের একটা জিনিস ভালো হয় মাটনটা সুপার লেভেলে সফট হয় আর কিছু না সুন্দর মাটনের ফ্লেভার আসছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর পরোটা দিয়ে লাগছে ফাটাফাটি চমৎকার লেভেলের নরম মাটনটা আর কত প্রমাণ দেবো তোমাদের তারপরে তোমরা কি বিশ্বাস করবে গড় সে দেখি সেরে গো সুগন্ধ নাকি খায় না পরোটা একটা মাটন তো খাচ্ছে ওদিকে আর এক পিস মাটন বলেও দিয়েছে কি রে মুখটা দেখা হচ্ছে আমি খাই ঠিকই বাট তোমরা দেখতে পাও না একদমই তাই বাট এই পরোটা আর মাটনটা যা হয়েছে না মাটনটা সফটনেস দেখো আমি বললাম দাদাকে আরেকটা পিস পাঠাও তাড়াতাড়ি
তো আমাদের খাবার দাবার তো মোটামুটি এন্ডের দিকে। তবে একটা কথা, ভিডিও এন্ড করার আগে আমি একটা কথা তোমাকে একটা রিকোয়েস্ট তোমাদের করবো, ইনসিস্ট একটা জিনিস তোমাদের করবো, সেটা হচ্ছে যদি এই চত্বরে আশেপাশে থাকো অথবা পুজোর সময় দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছ অথবা দেশপ্রিয় পার্ক থেকে এদিক থেকে আসছো, তো এখানে এসে মানে ববস মুঘল শামিয়ানা এসে ফিশ টিকাটা মাস্ট রেকমেন্ডেড, আসলে পরে ওটা প্লিজ খেয়েও ফাটাফাটি ফিশ টিকা তোমরা খাবে, প্লাস এক বছরের গ্যারান্টি। আমরা এক বছর আগে খেয়েছিলাম, প্লাস এই বছর এক বছর পুরনো সেবারও খাচ্ছি, ফাটাফাটি লাগছে, নেক্সট লেভেল লাগছে। তো এখানে ভিডিওটা এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ যদি টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।